আসসালামু আলাইকুম। অভিম람 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহি বাড়াইয়া। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ 10 জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। জাতির জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। শুরু হচ্ছে জাতির পিতার জন্ম শতবর্ষ উদযাপনের খনগণনা বিকেলে রাজধানীতে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গে তুরাগ নদী তীরে বাদ ফজর শুরু ইস্তেমার বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব উপস্থিত লাখো মুসল্লি এবং প্রতীক বরাদ্দের পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু আজ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজ ঐতিহাসিক দশই জানুয়ারি মুক্তিযুদ্ধের নয় মাস পাকিস্তানের বন্দি দশা শেষে উনিশশো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে স্বাগত জানাতে লক্ষ লক্ষ মানুষ এদিন বিমানবন্দরে এসেছিলেন যুদ্ধে অনুপস্থিত অথচ তার প্রতি বিজয়ী জাতির এই অবিস্মরণীয় উচ্ছ্বাস ছিল ইতিহাসের এক বিরল ঘটনা বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের পরে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বায়দুল কাদের ঐতিহাসিক এই দিনে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি ওবায়দুল কাদের বলেন দেশের সার্বিক উন্নয়নের পথে বিএনপির সাম্প্রদায়িক কর্মকাণ্ড এখনো বাধা হয়ে রয়েছে বাংলাদেশের রাজনীতি এই সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদী শক্তির পৃষ্ঠপোষক হিসেবে বিএনপি আজকে নেতৃত্ব দিচ্ছে এই বীজ বৃক্ষকে উৎপাদন করে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব শেখ হাসিনার নেতৃত্বে এটাই আজ আমাদের সফল এদিকে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক এই দিনে শুরু হচ্ছে জাতির পিতার জন্ম শতবর্ষ উদযাপনের ক্ষণ গণনা বিকেলে তেজগাঁ পুরাতন বিমানবন্দরে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে সারা দেশে একযোগে শুরু হবে এ কাউন্টডাউন এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শহর রাজধানী তিরা সিটি পয়েন্টে বসানো হয়েছে কাউন্টডাউন ঘড়ি এছাড়াও দেশের বারোটি সিটি কর্পোরেশনের আঠাশটি পয়েন্টে বিভাগীয় শহর তিপ্পান্ন জেলা ও দুই উপজেলায় এ ঘড়ি প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর জন্মলাভের শততম বছর পূর্ণ হচ্ছে চলতি বছরের সতেরো মার্চ এই দিনে থেকেই দু হাজার একুশ সালের সতেরো মার্চ পর্যন্ত বছরব্যাপী উদযাপিত হবে জন্মশতবার্ষিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর গণনা অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য কর্মসূচি চলছে কর্মসূচির অংশ হিসেবে সকাল সাতটায় মোটর শোভাযাত্রার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার দর্শক এই মুহূর্তে নওগাঁয়ের সাপাহারে রয়েছেন সহকর্মী মাহবুব কবির চপল তিনি এখন সরাসরি যুক্ত হবেন আমাদের সাথে চপল বিশেষ এই দিনে একটি বিশেষ আয়োজন যে আমরা দেখতে পাচ্ছি কেমন দেখছেন আপনি আসলে আজকে বাংলাদেশ একটা ঐতিহাসিক দিন একদিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস অন্যদিকে আজকেই মুজিব বর্ষে যে ক্ষণ গণনা হবে সেটির উদ্বোধন হবে যে উপলক্ষেই পুরু বাংলাদেশে কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নওগাঁতে সবচেয়ে বেতিক্রমে যে আয়োজন করা হয়েছে যে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু যখন বাংলাদেশে বাংলাদেশে বিমানবন্দরে নেমেছিলেন সেখান থেকে রেসকোর্স ময়দানে এসেছিলেন সে আসার যে মুহূর্তটি সেই মুহূর্তটিকে প্রতীকীভাবে সাজানোর জন্য সামনে দুটি গাড়ি রাখা হয়েছে সেই গাড়িতেই বিভিন্ন জায়গা ঘোরা হচ্ছে নওগাঁর যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোতে প্রদক্ষিণ করা হচ্ছে নওগাঁতে কিন্তু প্রচণ্ড শীত আজকেও সকাল থেকেই হিমেল হাওয়া কিন্তু সেই শীত উপেক্ষা করে অনেক মানুষ হাজার হাজার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে এটি দেখছেন আজকের যে আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে সেটি মূলত করা হয়েছে যে নতুন প্রজন্মের যারা আছেন বাংলাকে জানার জন্য বঙ্গবন্ধুকে জানার জন্য বাংলাদেশ ইতিহাসকে জানার জন্য তাদের মাঝে যেন আগ্রহের সৃষ্টি হয় সে কারণে আজকে মোটর শোভাযাত্রার ব্যতিক্রম আয়োজন করা হয়েছে জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা স্থানীয় আওয়ামী লীগ এবং সর্বস্তরে মানুষ এই মোটর শোভাযাত্রায় অংশ নিচ্ছেন আমরা দেখছি যে উৎসব পরিবেশে সব কিছু চলছে যেখানে আছে মানুষ তার চারপাশে দাঁড়িয়ে দিনটিকে উৎসমুখের পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে একটি বিষয় যদি বলি যে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু বাঙালি স্বাধীনতার যে মুক্তির স্বাদ সেই স্বাদটুকু কিন্তু পেয়েছিল চব্বিশ দিন পর অর্থাৎ যখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশে নেমেছিলেন তখনই বাঙালির মধ্যে স্বাধীনতার পূর্ণ স্বাদ জেগেছিল সেই কারণে আজকের দিনটি বাংলাদেশের মানুষের কাছে গৌরবের অহংকারের এবং আনন্দের সে আনন্দ সারা বাংলাদেশে ছড়িয়ে নিতে নওগায় ব্যাপকভাবে আয়োজন করা হয়েছে নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন যে বিশাল গাড়ি বহর এই গাড়ি বহরের পেছনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তিনি আছেন এবং সর্বস্তরে মানুষ আছেন মূলত সাধন চন্দ্র মজুমদারের একটা ঐকান্তিক প্রচেষ্টা এবং স্থানীয় মানুষদের একটা ইচ্ছার কারণে চাপল আপনাকে ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী মাহবুব কবির চপলের সাথে সরাসরি নওগাঁ থেকে এবারে অন্যান্য সংবাদ টঙ্গি তুরাগ নদী তীরে প্রতি বছরের মতো এবারও শুরু হল বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা বাদ ফজর পবিত্র কোরআন হাদিসের আলোকে বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার কার্যক্রম কনকনে শীত উপেক্ষা করে এতে অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি এদিকে ইস্তেমা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রোববার আখের মোনাজাতের মাধ্যমে জানুয়ারি একই স্থানে ইস্তেমার দ্বিতীয় পর্ব শুরু হবে দর্শক গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী আদিন সজীব সরাসরি কথা বলছি তার সঙ্গে আদিন আমরা শুনেছি মুসল্লিরা এরই মধ্যে ইস্তেমা ময়দানে জড়ো হতে শুরু করেছেন ইস্তেমার প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবেন তবে আপনি জানেন যে গত এই আয়োজনকে কেন্দ্র করে বিশ্ব ইসতেমার প্রথম পর্বকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই এখানে মূলত মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং এই মুসল্লিদের আগমনে গতকালকেই যে খিত্তাগুলো আছে ইস্তেমা ময়দানের যে জায়গা আছে টঙ্গির প্রায় একশো ষাট একরের মতো জায়গা সেটা পুরোটাই মানে একর পুরোটাই ভর্তি হয়ে গেছিল পুরোটাই মানুষের উপস্থিতিতে মুসল্লিদের উপস্থিতিতে ধনপ্রাণ মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেছিল। এবং আপনি নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রায় বিশাল টঙ্গির তুরাক্তিরকে ঘিরে এখানে যে আয়োজন বিশ্ব ইজতেমার সেখানে শুধু চারপাশে শুধু মানুষ মানুষ আর মানুষ মুসল্লিদের আগমন সবাই এসেছেন জড়ো হয়েছেন এবং এখনও আসছেন আমরা দেখেছি রাস্তায় বহু মানুষ এখনও বিশ্ব ইস্তেমার এই প্রথম পর্বে অংশ নিতে এসছেন আসছেন বিশেষ করে আজকে যেহেতু জুম্মাবার আজকে যেহেতু জুম্মাবার সে কারণে অনেক মানুষ এই নামাজ পড়তেও নামাজ আদায় করতেও আসছেন এবং বিশেষ করে এই আজকের যে শুরুটা হয়েছিল ফজর আম্বায়নের মধ্যে দিয়ে সেখানে সেখানে মানুষ ইসলামের দাওয়াত ইসলামের প্রচার ইসলামের শিক্ষা দীক্ষা শুনেছেন ভারতের এক মাওলানার কাছ থেকে তিনি আহ্বায়ন করেছেন সমসাময়িক পরিস্থিতি এবং দেশের দেশ এবং বিশ্বের মুসলিমদের কী করণীয় কী বাস্তবতায় কি করা উচিত সেসব নিয়ে এবং কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় কিভাবে ইসলামের প্রচার প্রসার করানো সম্ভব সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন আপনি নিশ্চয়ই জানেন যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এরই মধ্যে আমরা বেশ কিছু সংবাদ মাধ্যমে আমরা দেখেছি আমরা প্রচারও করেছি যে ব্যাপক নিরাপত্তা বলা এখানে গড়ে তোলা হয়েছে র্যাবের ওয়াচ টাওয়ার আছে আছে পুলিশের টহল বিভিন্ন জায়গায় সাদা পোশাকেও অনেকেই আছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করে আর দিন আপনাকে ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম সহকর্মী আদিন সজীবের সাথে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে আজ প্রতীক বরাদ্দের পর জনসংযোগে নামবেন প্রার্থীরা এর আগে সকালে দুই সিটির মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তারা পরে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয় আগামী তিরিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকার দুই সিটির নির্বাচন চট্টগ্রাম আট আসনে আগামী তেরো জানুয়ারি উপনির্বাচনকে ঘিরে এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সব প্রার্থী এই নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও আলোচনার কেন্দ্রবৃন্দতে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী নির্বাচনে অভিযোগ থাকলেও প্রধান দুই প্রার্থী জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট জানাচ্ছেন ইসরাতলিমা উপজ এখন চট্টগ্রাম আট আসনে

এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও প্রধান দুই প্রার্থীর মুখে রয়েছে নানা সংখ্যা আর অভিযোগের কথা তারা বিভিন্ন এলাকা থেকে খুনি দাগি আসামি যারা বিভিন্ন সন্ত্রাসী মামলার সাথে জড়িত তাদেরকে সারা দেশ থেকে এনে এখানে জড়ো করে বিভিন্ন ধরনের প্রভাব চালাচ্ছে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে মামলা মামলার হুমকি দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে তাদেরকে নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী ছাড়াও আলোচনায় আছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএ প্রার্থী এস এম আবুল কালাম আজাদ এ আসনে সব কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে এ ভোটার প্রায় চার লাখ ছিয়াত্তর হাজার এর মধ্যে বোয়ালখালী উপজেলায় এক লাখ চৌষট্টি হাজার একশো একত্রিশ জন আর নগরে তিন লাখ এগারো হাজার আটশো পঁয়ষট্টি জন নগরে ভোটার সংখ্যা বেশি হওয়ায় জয় পরাজয় নির্ভর করছে তাদের উপর জারশোদের একাংশের সভাপতি মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন বিয়ু প্রথম বারের মতো কৃষি খাতে বিনা সুদে ঋণ বিতরণ শুরু হয়েছে। মুজিব বর্ষে অনুপ্রাণিত হয়ে রূপালী ব্যাংক এ ঋণ সুবিধা দিচ্ছে উৎপাদন পর্যায়ে কৃষি পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে কৃষক ও কর্পোরেট প্রতিষ্ঠানের সমন্বয়ে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি কৃষি অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে কৃষক পর্যায়ে বিনা সুদে ঋণ বিতরণ ব্যাংকিং খাতে অভিনব উদ্যোগ বিস্তারিত জানাছেন 샤রফুল আলো। অর্থনীতির অন্যতম শক্তি দেশের কৃষিখাত কর্মসংস্থান ও জাতীয় আয়ে এ খাতের অবদানও বাড়ছে দিন দিন পরিসংখ্যান বোরুর তথ্য অনুযায়ী দেশে সাড়ে তিন কোটিরও বেশি পরিবারের মধ্যে দুই কোটি পরিবারই সরাসরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত তাদের মাধ্যমেই ধান মাছ সবজি সহ অন্যান্য ফসল উৎপাদনে সংসম্পন্ন হচ্ছে বাংলাদেশ তবে উৎপাদিত পণ্যের ন্যায্য দাম না পাওয়া ও ঋণের বোঝা তাদের অনেককেই হতাশ করেছে প্রত্যন্ত অঞ্চলের কৃষি ও কৃষককে সহায়তা দিতে এবার কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ বিতরণ শুরু করেছে রূপালী ব্যাংক কৃষি ক্ষেত্রে সুদটাকে যদি আউট করে দিতে পারি কনজিউমারের সঙ্গে যদি প্রান্তিক চাষীদেরকে মেল বন্ধন করে দিতে পারি আমার ধারণায় এই মডেলটা অন্যান্য ব্যাংকও ফলো করতে পারে সুদমুক্ত ঋণ কৃষকদের জন্য তাদেরকে আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি অভিনব আর্থিক সুবিধা কৃষক উৎপাদনে উৎসাহী হবে এবং আমাদের সার্বিক উৎপাদন বৃদ্ধি পাবে চাষি থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের দামের ব্যবধান কমাতে সহায়তা করবে সুদমুক্ত এই কৃষি ঋণ সরিষা গম ভুট্টা টমেটো সহ কৃষি উৎপাদনে এই সুবিধা পাওয়া যাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে কৃষি খাতে সুদমুক্ত ঋণ বিতরণ দেশের অর্থনীতিতে গতি বাড়াবে বলে মনে করেন পরিবহন খাতে যারা 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 আছে আছে এবং অ্যাডভান্স টাকা দিয়ে দেয় দাদন গ্রুপ এই তিনটা শ্রেণীকে কিন্তু আমি আউট করে দিচ্ছি এই দুই গ্রুপটাকে এক করে দিচ্ছি দামটা দুই পক্ষের জন্য উইন হচ্ছে প্রোডাক্টের দুইভাবে বাড়বে আপনার জিওগ্রাফিক্যালি বাড়বে আমরা সারা দেশকে কভার করব আর আইটেম বাড়বে এটি একমাত্রই কৃষকদেরকে উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে এবং তাদের করে দেশের কৃষির উৎপাদন বাড়বে এবং কৃষক অনুপ্রাণিত হবে কৃষি খাতে এ ধরনের ঋণ সহায়তা কৃষি অর্থনীতির জন্য সহায়ক ভূমিকা রাখবে এমনটাই মনে করেন অর্থনীতিবিদরা সরফুল আলম এটিএন বাংলা ঢাকা দেখছেন বাংলা সংবাদ বাগেরহাট চার আসনের সংসদ সদস্য ও সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোজামেল হোসেন মারা গেছেন ওয়া রাজিউন গতরাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় তার নামাজ জানাজা অনুষ্ঠিত হবে ডাক্তার মোজামেল হোসেন উনিশশো একানব্বই সালে বাগেরহাট এক আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন পরে বাগেরহাট চার আসন থেকে আরও চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি তিনি উনিশশো সালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার খেলার খবর বার্সেলোনাকে তিন দুই গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল উঠেছে অ্যাথলেটিকো মাদ্রিদ সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের বাইশ মিনিটে প্রথম গোলের সুযোগ পায় বার্সা তবে প্রতিপক্ষ গোলরক্ষক ইরান ও ব্লাখের দৃঢ়তায় ডাক কাজে লাগাতে পারেনি কাতালানরা তাতে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যভাবে দ্বিতীয়ার্ধে প্রথম মিনিটে কোকের গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো পাঁচ মিনিটের ব্যবধানে মেসি নৈপুণ্যের সবতায় ফেরে বার্সেলোনা এরপর বাষট্টি মিনিটে আতুয়া গ্রিজম্যান দুই এক গোলে লিড এনে দেয় বার্সাকে তবে একাশি আর ছিয়াশি মিনিটে আলভারো মোরাদা এবং অ্যাঞ্জেল কোরিয়া গোল করে জয় নিশ্চিত করে মাদ্রিদের দলটি আগামী বারো জানুয়ারি একই মাঠে শিরোপা লড়েন মাদ্রিদ আরেকবার আজ দশ জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস জাতির জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শুরু হচ্ছে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনের গণনা বিকেলে রাজধানীতে উদ্বোধন করবেন কর্মসূচি প্রধানমন্ত্রী আমবয়নের মধ্য দিয়ে টোঙ্গে তুরাগ নদীর তীরে বাদ ফজর শুরু ইস্তেমার বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব উপস্থিত লাখো মুসল্লি এবং প্রতীক বরাদের পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু আজ পরবর্তী সংবাদ এখন আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ বাংলা ধন্যবাদ